আজকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য, মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, খতিব লক্ষ্মীপুর চৌরঙ্গি জামে মসজিদ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। এই অনুষ্ঠানে আমরা এক একদিন এক একজন বিজ্ঞ আলোচকদের, বিজ্ঞ মানুষদের আমন্ত্রণ জানিয়ে থাকি, তাদের সঙ্গে রমজানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি, আপনাদের প্রশ্ন এবং উত্তরগুলোর সন্ধান করার চেষ্টা করে থাকি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। এবং আমি যে প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার কাছে, রমজান খুব গুরুত্বপূর্ণ একটি মাস মুসলিম জীবনে, এবং এই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে রমজানের যে তাকওয়ার বিষয়টি, যেটির প্রতি গুরুত্ব দেওয়া হয়, এই বিষয়ে স্যার প্রথমে আপনাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم বরেন্দ্র অনলাইন টেলিভিশনের সকল দর্শক এবং শ্রোতা, কাছের এবং দূরের যারা শুনছেন তাদের সকলকেই শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মনিব পবিত্র মাহে রমজানে গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই বরেন্দ্র টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। কর্তৃপক্ষকে মোবারকবাদ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান দীর্ঘ ১১টি মাস পরে আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে দেয়া তোহফা, হাদিয়া, উপহার। মাহে রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামের বিধান ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার গুণ অর্জন করে মুত্তাকি হতে পারো। মূলত মাহে রমজান এসেছে, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার এই মাস মূলত তার বান্দা এবং বান্দিকে পরিচ্ছন্ন, তাকওয়া, পরহেজগারী এবং খারাপিয়ত থেকে বেঁচে থাকার এক প্রশিক্ষণ দেওয়ার জন্য এই মাস আমাদের মাঝে সমাগত। এজন্য এই মাসকে বলা হয় তাকওয়ার মাস, এই মাসকে বলা হয় ট্রেনিংয়ের মাস, এই মাসকে বলা হয় প্রশিক্ষণের মাস, এই মাসকে বলা হয় নেকি অর্জনের মাস। এই কারণে বলা হয় এই মাসকে, এটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসটিকে বলা হয় জান্নাত লাভের মাস। এই মাসটি হচ্ছে সহমর্মিতার মাস, এই মাসটি হচ্ছে সাম্যের মাস। তো তাকওয়া, তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা বা বেঁচে থাকা। পারিভাষিক অর্থ হচ্ছে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। তো এই মর্মে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটি বর্ণনা, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়া কি। তাকওয়ার জবাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তুমি কি কখনো কোনো সংকীর্ণ পথ দিয়ে, কাঁটাযুক্ত পথ, দুই দিকে কাঁটা বিছানো আছে, এই পথ দিয়ে তুমি কি কখনো যাত্রা করেছো? উনি বলেন যে হ্যাঁ। তো ওই অবস্থায় যখন তুমি চলো তখন কিভাবে যাও? বলো, নিজেকে একটু আঁটোসাঁটো করে, কাপড় এবং পরিধেয় বস্ত্র খুব সাবধানে নিয়েই সেই পথ দিয়ে চলতে হয়। উবাই বিন কাব বলেছিলেন যে এটারই নাম হচ্ছে তাকওয়া, অর্থাৎ সতর্কমূলক, সতর্ক থাকা, সাবধান থাকা, এটাকে বলা হয় তাকওয়া। তো মাহে রমজান আমাদেরকে এই তাকওয়ারই প্রশিক্ষণ দিতে এসেছে, কারণ
বান্দা হিসাবে মানুষ জীবনে চলার পথে ভুল ত্রুটি গুনাহ খাতা এগুলো মানুষের নিত্য নৈমিত্তিক বিষয়, কারণ মানুষ শয়তানি অসৎ প্ররোচনায় পড়ে ভুলের ভিতরে মানুষ নিমজ্জিত হয়ে যায়। কখনো কখনো প্রবৃত্তির গোলামি করতে গিয়ে, দাসত্ব করতে গিয়ে, মন যা চায় সে কাজটি করতে গিয়ে মানুষ ভুলের ভিতরে পড়ে যায়। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ পরিচালনার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য ইলাহী সংবিধান আল কোরআন নামক জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। আর এই কোরআন এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ তেইশ বছর ব্যাপী এই কোরআনে কারিম অবতীর্ণ হয় বিভিন্ন ঘটনার পরম্পরায়। কিন্তু এই রমজান মাসে এমন একটি রাত আছে যেই রাতটিকে বলা হয় কদর রজনী, যেই রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম। এই একটি মাসেই ওই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে লাউহে মাহফুজ থেকে একসাথে পৃথিবীর প্রথম আকাশ বাইতুল ইজ্জা নামক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে অবতীর্ণ করেন। সেখান থেকে বিভিন্ন ঘটনার পরম্পরায় তেইশ বছর ধরে কোরআনে কারিম অবতীর্ণ হয়। তো মানুষকে এই কোরআনে কারিম এই হেদায়াত দেওয়ার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। তো একজন মানুষকে পূর্ণ মানুষ হিসাবে দুনিয়া এবং আখেরাতে, দুনিয়ায় তার মুক্তি কিভাবে হবে, দুনিয়ায় সে কিভাবে বেঁচে থাকবে, কোন পথ ধরে চলবে, চললে সে শান্তি পাবে, নাজাত পাবে, কোন পথ ধরে চললে সে ক্ষতিগ্রস্ত হবে, সব বিষয়গুলোকে কোরআন স্পষ্ট করে দিয়েছে। এই জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি হচ্ছে মানুষের হেদায়াত এবং হেদায়াতের যত উপকরণ আছে সুস্পষ্ট প্রমাণাদি সব কোরআনে কারিমের মধ্যে বিদ্যমান। উপরন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফুরকান, এ কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের মানদণ্ড হচ্ছে আল কোরআন। জায়েজ না জায়েজ, হালাল হারাম এই বিষয়গুলো কিন্তু কোরআনে কারিম বর্ণনা করে দিয়েছে। এজন্য একজন মানুষ যদি কোরআনের নির্দেশনার আলোকে সে যদি জীবন পরিচালনা করে, আল্লাহর নির্দেশনাগুলো যা করা যাবে সেগুলো যদি করে এবং যেগুলোর থেকে বিরত থাকতে বলা হয়েছে সেগুলোর থেকে যদি বিরত থাকে, তাহলেই কিন্তু সে তাকওয়া অর্জন করতে পারবে। অর্থাৎ কোরআনের নির্দেশনার আলোকেই সে যদি জীবন পরিচালনা করে, নির্দেশগুলোকে ফলো করবে এবং নিষেধগুলোকে বর্জন করবে, তাহলেই কিন্তু সে তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাহে রমজান এসেছে একজন ইমানদারকে পূর্ণ মুত্তাকি বানানোর জন্য। কারণ মানুষ এই যে প্রবৃত্তি, চাহিদা, কামনা, বাসনা এবং খুব পিপাসা, আমরা এই পৃথিবীতে আমরা যে সমস্ত বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট তা হচ্ছে মানুষ খাদ্য এবং পানীয়। সব থেকে প্রিয় খাবার এগুলো মানুষ পছন্দ করে এবং খাদ্যের জন্য অনেক সময় মানুষ এই প্রচুর অর্থ ব্যয় করে। এজন্য খাদ্য খাবারের প্রতি মানুষের আলাদা একটা আকর্ষণ থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের জৈবিক চাহিদা পূরণ, এটি কিন্তু মানুষের অন্যতম একটি নেশা এবং অন্যতম একটি প্রয়োজনও বটে। এই প্রয়োজন পূরণের ক্ষেত্রে ইসলাম কিন্তু বৈধ পন্থা অবলম্বন এর নির্দেশনা দিয়েছে, কিন্তু এই সীমাকে অতিক্রম করে মানুষ তার জৈবিক এই কামনা বাসনা চাহিদা পূর্ণ করার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ভিন্ন পন্থা অবলম্বন করে, হারাম পথে কিন্তু মানুষ পরিচালিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রশিক্ষণটা এমনই হচ্ছে যে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই আপনার হালাল খাদ্য খাবার বাড়িতে মজুদ থাকবে, তারপরেও কিন্তু সে সেখান থেকে বিরত থাকবে। পানীয় এই প্রচণ্ড এই খরতপের মধ্যে তার কলিজা ফেটে যায়, তারপরও ঠান্ডা পানি মজুদ আছে, সেখান থেকে কিন্তু তাকে বিরত থাকতে হবে। তার বৈধ স্ত্রী বাড়িতে মজুদ আছে, তারপরেও দিনের বেলা সুবেথা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় তার স্ত্রীকে সে বর্জন করবে, অর্থাৎ সেই কামাচাপ থেকে সে বিরত থাকবে। এই যে দীর্ঘ একটি মাসের এই প্রশিক্ষণ, বিরত থাকার যে ট্রেনিং, এই ট্রেনিংটি মূলত হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ। কারণ হালাল থেকে বিরত থেকে মানুষকে প্রশিক্ষণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বিরত থাকার জন্য রেডি করেন, তৈরি করেন, এটাই হচ্ছে তাকওয়া। মাশাআল্লাহ, একেবারে স্যার অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেছেন, যাতে করে আমাদের দর্শকদের এবং আমাদের বুঝতে খুব সহজ হয়েছে বিষয়টি। অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন স্যার, ধন্যবাদ। আশা করি আমরা খুব চমৎকারভাবে বুঝতে পেরেছি যে রমজান মাসের এই একটি মাসের যে ট্রেনিং, এই ট্রেনিং থেকে যেমন আমরা বৈধ এবং হালাল থেকেই বিরত হয়ে নিজেকে এমনভাবে তৈরি করতে পারি যেন পরবর্তীতে আমরা হারাম থেকেও বিরত থাকি।
থাকতে পারি বা হারাম থেকে বিরত থাকারও কৌশলটা যেন সহজ হয়ে যায়। হ্যাঁ, চমৎকার ব্যাখ্যা করছেন স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা আরেকটি বিষয় আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিষয়টি হচ্ছে যে অনেক সময় বাড়িতে আমাদের অনেক ছোট বাচ্চা থাকে যাদের জন্য রোজা ফরজ হয়নি, কিন্তু তারা কিন্তু রোজা রাখবার জন্য অনেক সময় জেদ ধরেন এবং পরিবার থেকে তাদের রোজা রাখতে নিষেধ করা হয়। তো তাদের ক্ষেত্রে কী ধরনের নির্দেশনা রয়েছে স্যার, তাদেরকে কীভাবে এই রোজার জন্য অভ্যস্ত করা যায় বা কী ধরনের প্রস্তুতি তাদের নেওয়া যায়? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে মাহে রমজান তো পুরো প্রশিক্ষণের মাস, এখানে অনেকগুলো বিষয় জড়িত। শুধু যে সিয়াম মূল টার্গেট তা কিন্তু না, একজন মানুষকে পূর্ণ মানুষ হিসাবে তৈরি করার এটি কিন্তু উপযুক্ত একটি সময়। এজন্য এ মাসটা হচ্ছে প্রশিক্ষণের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে বাচ্চাদের জন্য একটা মানদণ্ড নির্ধারণ করেছেন বয়সের। রাসূল বলছেন যে মুলু আউলাদাকুম বিসসালা ওহম আবনা ও সাবা সিনিন, বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। যেহেতু নামাজের ট্রেনিংয়ের জন্য 7 বছর সময়কে বলে দেওয়া হয়েছে, নির্দেশ দাও নামাজ আদায় করার জন্য। রাসূল বললেন যে অদরিবুহুম আলাইহা ওহম আবনা ও আশারা সিনিন, 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে প্রহার করো। অফারিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানাটাকে আলাদা করে দাও। তাহলে 10 বছর বয়সের একটা গুরুত্ব আছে। এখন সিয়ামের ব্যাপারে অনেক বাসাতে ছোটো ছোটো বাচ্চা যারা, তারা সিয়াম রাখতে চায়, কিন্তু সিয়াম যেহেতু একটা আপনার দীর্ঘ একটা সময়ের বিষয়, এখন বাচ্চাদের বয়স কত হলে সিয়াম পালন করবে এ ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা নেই। তারপরেও ওলামায়ে কেরাম এই ব্যাপারে তাদের নির্দেশনা এইরকম যে বাচ্চা যদি আপনার 7 বছর বয়সের পর থেকে শারীরিকভাবে সে যদি সুস্থ থাকে এবং সিয়াম যদি সে পালন করার মতো যদি তার যদি ক্ষমতা থাকে, তাহলে তাকে উৎসাহিত করতে হবে সিয়াম পালনের জন্য, উৎসাহিত করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওনারা কিছু সাহাবীর হাদিস আমি পড়ছিলাম, ওনারা বলছেন যে ইয়াউমে আশুরা, আশুরার রোজায় আমরা ছোট বাচ্চা, আমরা নিজেরাও রোজা রাখতাম, ছোট বাচ্চাদেরকেও আমরা রোজা রাখার জন্য উৎসাহিত করতাম। এমনকি ছোট ছোট বাচ্চারা যখন রোজা থাকতো, ওনারা বর্ণনা করছেন যে আমরা, সাহাবি বলছেন যে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে খেলনা দিয়ে দিতাম, এই ছোট ছোট খেলনা দিয়ে তাদেরকে আমরা ভুলায় রাখতাম যাতে তারা ওই খুদ পিপাসার কথা তাদের জন্য ভুলে যায়, এই করে তারা রোজা রাখার জন্য একটা ট্রেনিং দিতেন। তো মাহে রমজান যেহেতু ট্রেনিংয়ের বিষয়, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে এবং চেষ্টা করতে হবে তাদেরকে আস্তে আস্তে করে, অ্যাট এ টাইম যদি 30টা রোজা রাখে অনেক বাচ্চা তাহলে হয়তো সমস্যার ভিতরে পড়ে যেতে পারে, ক্ষতি হতে পারে। এজন্য অল্প অল্প করে তাদেরকে ট্রেনিং দিয়ে উৎসাহিত করা, এই ব্যাপারে অভিভাবক যারা তারা সচেষ্ট থাকবেন। আমাদেরও মনে আছে যে খুব ছোটবেলায় প্রথমে 5টা রোজা করেছিলাম, জি জি জি, তারপর বলতাম যে হ্যাঁ 5টা রোজা করতে পারলাম, এর পরের বছর দেখা যাচ্ছে 15টা করলাম, আস্তে আস্তে অভ্যস্ত হয়েছে, সেভাবেই বাচ্চাদেরকে অভ্যস্ত করতে হবে বলছেন। ধন্যবাদ। আমরা আশা করি যারা এই ধরনের প্রশ্ন মনের মধ্যে রেখেছিলেন তারা আপনাদের উত্তরটি পেয়েছেন। শিশুদের রোজা রাখবার নিয়ম এবং নামাজের বিষয়টি স্যার অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। স্যার, আপনার কাছে আরও বিষয় জানতে চাই, সেটা হচ্ছে রমজানের মধ্যে আমরা কোন আমলগুলো একটু বেশি বেশি করে করব, যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন স্যার। আসলে রমজানের আমল, রমজানের তো প্রত্যেকটি আমলই গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসে কেউ যদি একটি নফল আদায় করে তাহলে অন্য মাসের ফরজ আদায় করার সমতুল্য সওয়াব তার আমলনামায় লেখা হবে। রমজান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসে 70টি ফরজের আমল সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের যে আমলগুলো ছিল, তা রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রথমে যে আমলটি করতেন তা ছিল কোরআনে কারীম তিলাওয়াত করতেন। তা হযরত জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে আগমন করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে উনি তেলাওয়াত করে শোনাতেন, আর জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে তেলাওয়াত করে শোনাতেন। এটাকে মুদারাসা বলা হয়। রাসূলও তেলাওয়াত করতেন, শোনাতেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে তেলাওয়াত করে করে শোনাতেন। এজন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে যে আমরা যারা কোরআনে কারিমের তেলাওয়াত জানি, বেশি বেশি আমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। এটি হচ্ছে রমজান মাসের শ্রেষ্ঠ আমল। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আমল করতেন যে ওয়াকানা আজওয়াদুন নাস, রাসূল ছিলেন সব থেকে দানশীল মানুষ। রাসূল ধনী ছিলেন এবং দানশীল ছিলেন। আমরা অনেক সময় বলি যে রাসূল খুব গরিব ছিলেন, ফকির ছিলেন না, হাদিসে এসেছে ওয়াকানা আজওয়াদুন নাস, তিনি ছিলেন সব থেকে দানশীল। আর যখন রমজান মাস আসতো তখন রাসূলের দানের হাতটা আরও লম্বা হয়ে যেত,
এমনও বলা হয়েছে যে প্রবাহমান বাতাসের গতি যেমন বেড়ে যেত, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণের গতিও কিন্তু তেমনি বেড়ে যেত। উনি দান করতেন বেশি বেশি, এজন্য আমরা রমজান মাসে বেশি বেশি দান করব, এটাই আমরা আমল করতে পারি। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে উনি বেশি বেশি ইস্তেগফার করতেন। আল্লাহর একটা হাদিস আমি পড়েছি, আল্লাহ রাসূল বলছেন যে আমি দৈনন্দিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তো এই জন্য রাসূল যার জীবনের পূর্বের এবং পরে সব গুনাহ মাফ, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ও মা তাআখার, তার পূর্বের এবং পূর্বের পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, যার কোনো গুনাহ ছিল না। তারপরে উনি বেশি বেশি নামাজ আদায় করতেন, এমনকি হাদিস এসেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল এত পরিমাণ নামাজ পড়তেন যে তার পা গুলো ফুলে যেত, হাত্তা তাওয়ারামাত কদমাহু যুরওয়া, তার পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার কারণে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহ রাসূল, আপনার তো পূর্বের আর পরের গুনাহ মাফ, তা আপনি এত বেশি নামাজ পড়েন কেন? তখন উনি বলেছিলেন যে তোমরা কি চাও না যে আন আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর প্রিয় বান্দা হই, তোমরা কি এটা চাও না? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রিয় বান্দা হতে চেয়েছেন, এভাবে বেশি বেশি উনি নামাজ আদায় করতেন। তো এই জন্য মাহে রমজান আমাদেরকে যে প্রশিক্ষণ দেয় বা এই যে আমলটা আমরা বেশি বেশি করতে পারি, আমরা বেশি বেশি নফল সালাত আদায় করা, এই মাসে এই মাসে আছে তারাবিহের সালাত, তারাবি আমরা এই মাসে তারাবির নামাজ পড়ি, এই মাসে অন্যান্য নফল এই যে ইবাদতগুলো আছে এই ব্যাপারে আমরা যত্নবান হব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যা করতেন তা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ আমল, এই গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাসূল জীবনে কখনো ছাড়েননি, কিন্তু ওনার দায়মি একটা আমল ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে এই আমলটা কিন্তু উপেক্ষিত, আমরা অনেক মসজিদ আছে, মসজিদগুলোতে যদিও এই কিছু কিছু মসজিদ আছে এতেকাফ হয়, কিন্তু অনেক মসজিদ আমরা দেখেছি যে অনেক মহল্লাবাসী আছে যারা সেই এতেকাফ আদায় করে না, অন্য লোক নিয়ে এসে হয়তো টাকার বিনিময় নিয়ে এসে সেখানে রাখে, এর বিনিময়ে তারা এই এই হকটা তারা এই যে দায়মি একটা সুন্নাহ এই সুন্নতটা তারা আদায় করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে যেহেতু ওনার জীবনের এটা আমল ছিল, আমাদেরও চেষ্টা করা যে জীবনে আমাদের একটিবারের জন্য হলেও আমরা যে এতেকাফের নিয়ত করব, নারীরা করবে তাদের ঘরে এবং পুরুষরা করবেন মসজিদে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল এই মাহে রমজানের জন্য, এটা আমাদের নিয়ত করা উচিত এবং চেষ্টা করা উচিত। পক্ষান্তরে আমাদের আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এই মাসটি যেমন রহমতের, এই মাসটি যেমন মাগফিরাতের, এই মাসটি তেমন নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন যে যারা রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না সে কিন্তু হতভাগা। আল্লাহ রাসূল বলেছেন সে হতভাগা। তো আমরা রমজান মাস পেয়েছি, 11 মাস পরে আবার পাবো কি না এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই জন্য এই মাহ রমজান আমরা পেয়েছি, বেশি বেশি আমাদের গুনাহ থেকে আমরা তওবা করব, গুনাহ মাফ চাইব। গুনাহ মাফের জন্য শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের মধ্যে বলছেন যে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো মাহে রমজান এটি হচ্ছে গুনাহ মাফের মাস, আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ নিজে বলছেন যে হে রাসূল তুমি বলে দাও যে ও আমার বান্দা যারা তোমরা নিজেদের নাফসের উপরে জুলুম করেছো, লা তাকনতু মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাহু ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ কিন্তু তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, ইন্নাহু আল গফুরুর রহিম তিনি কিন্তু ক্ষমাশীল এবং তিনি দয়াবান। আর গুনাহ মাফের জন্য শর্ত হচ্ছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা যে অপরাধগুলো করেছো এই অপরাধগুলো থেকে অপরাধ মুক্ত হয়ে আনিবু ইলা রাব্বিকুম তোমরা তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, অর্থাৎ রবের দিকে ফিরে আসো, একদম সারেন্ডার, কোনো এখানে এক্সকিউজ চলবে না, আমি অপরাধ করেছি আমি আর করব না, এই মর্মে সেখান থেকে পুনরায় আল্লাহর দিকে ফিরে আসা, ও আসলিমু লাহু এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর দিকে ফিরে আসা এক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ও আসলিমু লাহু এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আমি জীবনব্যাপী অপরাধগুলো করেছি আর করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলছেন যে এই মর্মে যারা আত্মসমর্পণ করে সারেন্ডার করতে পারবে, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করলো এবং ঈমান আনলো এবং নেকির কাজ করলো, আল্লাহ বলছেন যে তাদের ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের যে সাইয়্যাত ছিল অর্থাৎ পাপগুলো ছিল এই পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ মাস,
এই মাসে আমরা বেশি বেশি তাওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব, ক্ষমা চাইব আল্লাহর কাছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে আমাদের নেকিগুলোকে গুনাহ দিয়ে পরিবর্তন গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, আমরা আশা করতে পারি। হ্যাঁ ধন্যবাদ স্যার, চমৎকার বলেছেন স্যার। এই যেহেতু এই গুনাহ মাফের বিষয় এবং তওবা আত্মসমর্পণের বিষয়টি আসলো, সেই প্রেক্ষিতে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে অনেক সময় আমাদের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয় যে আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ তো আমাকে আর মাফ করবে না, সেহেতু আমি আর এই মাফও চাইবো না আর ভালো কাজও করবো না, আমি খারাপ ছিলাম খারাপই থেকে যাই, এই ধরনের একটা মানে ভ্রান্ত ধারণা অনেকের মাঝে কাজ করে, তাদের উদ্দেশ্যে স্যার যদি একটু কিছু। না বিষয়টা এরকম না, বিষয় হচ্ছে যে আমরা কিন্তু মানুষ, আমরা ইনসান, আমাদের বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু ভুলে যাওয়া, আমাদের বৈশিষ্ট্যই হচ্ছে পাপ করা, সীমা লঙ্ঘন করা, ভুল করা, ভুল করা। তো এই যে ভুলের এই জায়গাটা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম উনিও ভুল করেছিলেন, মা হাওয়া উনিও ভুল করেছিলেন, ওনাদের এই ভুল ওনারা তওবা করেছিলেন, তওবা করার ভাষাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহর শিখানো ভাষা অনুযায়ী তারা তওবা করেছেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ মুক্ত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তারা এভাবে দোয়া করেছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে রব, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমরা কিন্তু আমাদের নিজের নাফসের উপরে জুলুম করেছি। যে নাফসের উপরে জুলুম, আমরা আজকে যারা বিচরণ করছি বিভিন্নভাবে, আমরা কখনো কখনো শয়তানের ধোকায় পড়ে যাই। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা, ও ইমানদারেরা তোমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন, শত্রু। তো শয়তানের এই ফাঁদে পড়ে আমরা কিন্তু কখনো কখনো বিপদগামী হয়ে যাই। আমাদের যে সমস্ত ভাইরা আজকে অন্যায় করে ফেলছেন, আমি অনুরোধ করব যে আপনার পাপ যত বেশিই হোক না কেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা বুখারীর একটা হাদিসে পড়ছি যে পূর্বের জামানায় একজন একজন কি বলবো যে সে ডাকু, যে মানুষকে হত্যা করেছে, খুনি, 99টা খুন করেছে, 99টা খুন করার পরে, হত্যা করার পরে সে একজন আলেমের কাছে গিয়ে বলছে যে আমি যে 99 জনকে হত্যা করেছি তো এর পাপ থেকে কি আমি মাপ পাবো? তখন আলেম বলেছে যে না তুমি তো মাপ পাবে না। তো বলছে মাপ যখন পাবো না তাহলে তোমাকে রেখে কি? সে তখন ওনাকেও হত্যা করেছে, হত্যা করে 100টা পূর্ণ করেছে। 100টা পূর্ণ করার পরে আরেকজন আলেমের সন্ধান পেয়ে সে সেদিকে রওনা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করি দেখি উনি কি বলেন। ওই আলেমের কাছে ওনার টার্গেট ছিল যে আমি তার কাছে গিয়ে যদি ক্ষমার সুযোগ থাকে আমি ক্ষমা পাবো, তাহলে আমি ক্ষমা চেয়ে নিব, আমি শুদ্ধ হয়ে যাব। এই মর্মে উনি রওনা হয়েছেন। কিছুদিন যাওয়ার পরে ওনার এন্তেকাল হয়েছে। এন্তেকাল হওয়ার পর বুখারীর হাদিস, এখন ফেরেস্তা এসে গেছে, দুই ধরনের ফেরেস্তা, আজাবেরও ফেরেস্তা এসেছে, রহমতেরও ফেরেস্তা এসেছে, কার কোন দিকে নিয়ে যাবে, জান্নাতে না জাহান্নামে? তখন দুই দল যখন টানাটানি করছে, ইন দা মিন টাইম নির্দেশ আসলো যে দেখো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে যে আমার বান্দা বাড়ির থেকে বের হয়ে যে রওনা হয়েছে, এখন তোমরা যে জায়গায় ইন্তেকাল করেছে সেখান থেকে তার বাড়ি এবং সেখান থেকে আলেমের দরবার পর্যন্ত তোমরা মাপো কোন দিকে সে রাস্তা বেশি আছে। দেখা গেল যে উনি বাড়ির দিকে বেশি পথ অতিক্রম করে চলে এসেছে, আলেমের কাছাকাছি উনি পৌঁছে গেছে। তখন এই বলা হলো যে তুমি তা তোমরা তাকে ওই ক্ষমা করে দেওয়া হয়েছে এই মর্মেই দলভুক্ত করে নাও। তখন জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতারা এসে তার তখন জানটাকে সে নিয়ে গেল। তো এটা থেকে আমরা এটা কি শিক্ষা অর্জন করতে পারি? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এই সমস্ত ভাইদের জন্য এই কোরআনের এই আয়াতটা হচ্ছে উত্তম একটা পন্থা, উত্তম একটা পথ আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া, সুবহানাল্লাহ, যেটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ফাহিশা মানে কি? অশ্লীল কাজ। যে তারা যদি অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নাফসের উপরে যদি জুলুম করে, আমরা তো অশ্লীল কাজের সাথে জড়িত, যারা আজকে হতাশ হয়ে যাচ্ছে তারা তো অশ্লীল কাজের সাথে জড়িত, অথবা নিজের নাফসের উপরে জুলুম করছে। নাফসের উপরে জুলুম কি? আমরা আমাদের বিবেক বলে করতে যা আমরা তার বিরুদ্ধে করি, বিবেকের বিরুদ্ধে কাজ করি, এটাকে বলে নাফসের উপরে জুলুম। তো নাফসের উপরে জুলুম করেছি। তা আল্লাহ পাক বলছেন যাকারুল্লাহা
আল্লাহকে স্মরণ করেছে, অর্থাৎ অশ্লীল কাজ করেছে, নাফসের উপরে জুলুম করেছে। এরপরে জাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করেছে, ফাস্তাগফারু লিজুনুবিহিম, নিজের ক্ষমা থেকে, নিজের অপরাধগুলো থেকে, জুনুব থেকে আল্লাহর কাছে ইস্তেগফার চেয়েছে, ক্ষমা চেয়েছে। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ছাড়া কে আছে তাকে মাফ করবে? ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইসিররু আলা মা ফালু ওহুম ইয়ালামুন। শোনো, শর্ত হচ্ছে একটা, যে তোমার অশ্লীল কর্ম আমি মাফ করে দিব, তোমার নাফসের উপরে জুলুম হয়েছে সেটাও আমি মাফ করে দিব, তবে একটা শর্ত, ওয়ালাম ইসিররু আলা মা ফালু ওহুম ইয়ালামুন, জেনে বুঝে কখনো তুমি আর এই কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই শর্ত দিয়েছেন। ধন্যবাদ স্যার, আসলে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা এবং অনেক তথ্যবহুল আমরা বিষয়গুলো পাচ্ছিলাম, একেবারে মুগ্ধ হয়ে শুনছিলাম স্যারের কাছে কত কঠিন বিষয়গুলো আমাদের কাছে কত সহজ হয়ে যাচ্ছিল। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বিশ্লেষণ করবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত বিশেষ অনুষ্ঠান গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রিয় মানুষ একজন, অধ্যাপক হাফেজ কারী মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, খতিব লক্ষ্মীপুর চৌরঙ্গি জামে মসজিদ। আর আপনাদের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি হাসান আবাবিল। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি বিষয় জানাতে চাই, যে আমাদের বরেন্দ্র টিভি অনলাইনের পরিচালক, আমাদের ইন্ডিপেন্ডেন্ট টিভির যিনি ক্যামেরা পার্সন আমাদের লিটন ভাই, উনি করোনায় আক্রান্ত হয়ে অসুস্থভাবে বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন, ওনার জন্য আমরা সকলে দোয়া করব এবং আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়া চাই। এবং স্যারের কাছে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আমাদের একজন দর্শক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে তারাবি পড়তে পড়তে অনেক কষ্ট হয়, সেক্ষেত্রে কী করার আছে স্যার? এখন বিষয় হচ্ছে যে আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত ওই আলোচনাই করেছি যে মাহে রমজান কিন্তু প্রশিক্ষণের মাস, এদিকে সাহারি, এরপরে সাহারির পরে ফজরের সালাত, এরপরে দিনের বেলা কর্মব্যস্ততা, আবার জোহর, এরপরে মাঝখানের যে সময় ক্লান্তি, মাগরিব, ইফতার, ইফতারের পরে কিন্তু অল্প সময় পরে আবার এশা, এশার পরে তারাবি, অল্প সময় ঘুমানো, আবার সাহারি, সবগুলো। এখন বিষয় প্রশ্নটা এরকম, স্যার তারাবি পড়তে মাঝে মধ্যে অনেক কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তারাবি ছোট করার সুযোগ আছে কি? ও প্রশ্নটা এরকম স্যার, তারাবির নামাজটা হচ্ছে যে এটার সাথে রোজার কোনো সম্পৃক্ত নাই। রমজানের যে সিয়াম, সিয়াম আলাদা জিনিস, তারাবি হচ্ছে সুন্না একটা আমল, আপনি আদায় করলে সওয়াব পাবেন, আর যদি আপনি আদায় না করেন আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এখন আপনি 20 রাকাত তারাবি পড়েন, আপনি যদি ইচ্ছা করেন আপনি 8 রাকাতও পড়তে পারবেন, 8 রাকাতের হাদিস আছে, আপনি সংক্ষেপ করে 8 রাকাত পড়তে পারবেন। ধন্যবাদ স্যার, খুব অল্প সময়ে সংক্ষেপে স্যার প্রশ্নটির উত্তর দিয়েছেন এবং আমাদের বিশ্বাস যিনি প্রশ্নটি করেছিলেন আপনি আপনার উত্তরটি পেয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছিলেন গোল্ডেন আই বিজনেস কেয়ার সেন্টার রমজানের তাৎপর্য বরেন্দ্র টিভির রমজান মাস উপলক্ষে বিশেষ আয়োজন। আজকে আমাদের মাঝে ছিলেন অধ্যাপক হাফেজ কারী মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, খতিব লক্ষ্মীপুর চৌরঙ্গি জামে মসজিদ। উনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, বিষয়গুলোকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করেছিলাম এবং সে বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন, বিশেষ করে রমজানে আমরা কী ধরনের আমলগুলো বেশি বেশি করতে পারি সে বিষয়ে উনি একটি দিক নির্দেশনা দিয়েছেন, যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, দান সদকা করবো, ইস্তেগফার আমরা বেশি বেশি করে করবার চেষ্টা করবো, এছাড়া আমরা সুন্নত কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করবো, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবো, নামাজ পড়বো, এই ধরনের বিষয়গুলি উনি বলেছেন। আমরা যে দান সদকা বেশি করি, এছাড়া মহান আল্লাহ তাআলা আমাদের খুব সহজেই ক্ষমা করবার জন্য রাস্তাগুলো উন্মুক্ত রেখেছেন, কিন্তু আমাদের তওবা করতে হবে, ফিরে আসতে হবে, এই ধরনের পরামর্শগুলো এসেছে। এছাড়া শিশুদের আমরা কীভাবে রোজার জন্য প্র্যাকটিস করাবো বা ট্রেনিং দেবো সে বিষয়েও পরামর্শ এসেছে, অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমরা আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। জি, দর্শক শ্রোতা সকলকে মোবারকবাদ, আপনাকেও ধন্যবাদ, কর্তৃপক্ষ যারা আছেন সকলকে মোবারকবাদ। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনারা প্রতিদিন বিকেল 5:30টায় আমাদের অনুষ্ঠানটি দেখবার জন্য বরেন্দ্র টিভি অনলাইনের পর্দায় চোখ রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।